আসিছে বলে চমকিয়ে যাই কানোনে ডাকিলে পাখি দিবস রজনী আমি যেন তার আশায় আশায় থাকি। আমার এই পথ চাওয়াতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া বর্ষায় আসে বসন্ত। আমার এই পথ চাওয়াতে আনন্দ আমার তো মনে হচ্ছে
দেখতে আমি আজকে নেমে এখানে কোনো মোবাইলই নেটওয়ার্ক করে তাই না বললাম না আমার বাবা ঢাকা থেকে আসছে দুই বছর আগে দিল্লি আসছিলেন বোঝা গেল না আমার বাসায় থাকবা তারপর দেখা যাবে কি ঠিক আছে ও কি মায়া কি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ অনেকদিন পর বাড়িতে আসলাম জি আলহামদুলিল্লাহ তো আব্বা আমার কেমন আছে জি আলহামদুলিল্লাহ খেলাধুলা কেমন চলছে জি ভালো তো ফ্রেশ কেন জি তো খেলাধুলা ধরে নিয়ে আসলাম খেলাধুলা অনেক কান্না বান্না করছে ওরা খাওয়া আমি তো হাতি ঘুরে আসলাম কেমন আছো লতা ভালো আছি অনেকদিন পর দেখলাম তোমাকে দুই বছর তো তুমি অনেক বড় হয়ে গেছো তোর পড়াশোনা কেমন হচ্ছে অনেক ভালো খাওয়া দাওয়া কিছু করো না করি তো কই তোমাকে দেখে তো মনে হচ্ছে মনে হচ্ছে তাল পাতা সে পায় বাতাস আসলেই পড়ে যাবে সাবিল ভাই আপনি বসেন আপনার সাথে আমার অনেক কথা আছে আচ্ছা আপনার জন্য খাবার নিয়ে আসি সহজে মন পাওয়া যায় না না যত্ন করলে পাওয়া যায় এই গাছটাতে যেদিন প্রথম ফুল আসবে এটা আমি তোমাকে দেব আমাকে কেন হ্যাঁ সিদ্ধান্ত বদলানো যাবে না আমি তো ঠিকই করে রাখছি এটা আমি তোমাকে দেবো ভাই এটা কি রাখছেন এটা কি গাছ রাখার জায়গা ভাই এটা তো রাস্তা রে ভাই এখান থেকে মানুষ বেরোবে না যাবে না চলবে না আমি তাহলে
তো সাদাফের বাসায় যাইতে হবে তো তারা আছে সাদাফের বইলা রাখছে বুঝছো না যাইতে হবে তুমি আমাদের বাসায় এসো আসবো টাইম আছে ওকে ও হ্যাপি ঈদ মোবারক ঈদ মোবারক আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি আমার যখন প্রথম ধরেছে কলি তোমাকে বলেছিলাম না আমার ক্যামেলিয়া গাছে প্রথম ফুলটা তোমার জন্য বাহ তোমাকে তো অনেক মজা লাগতেছে দেখি তোমাকে একটু এই পাশে আসো দেখি না না প্লিজ এই পাশে আসো সেটা কি সাব্বির এখনো পর্যন্ত তোমার মনের মতন হয় নাই না না হয়েছে তো অদ্ভুত তোমারে মাধুরে ছাপিয়ে আকাশ ঝরবে আমার প্রাণে নইলে সে কি কথা ধরবে আই নাগরি কি বাবু তুই আমাকে কি খাওয়াবি হ্যাঁ বাবু ভাত খাবো ভাত ও ভাত রাঁধতে তো কত কিছু লাগবে চাল লাগবে চুলা লাগবে লাকড়ি আশেপাশে তো কিছু নাই তুই চিন্তা করিস না বাবু আমার ঘর থেকে সব নিয়ে আসবো আচ্ছা মা এই যে তোমাকে এই কবিতাটার কথা বলেছিলাম পরে তো দেখ